बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लाइटफेयर स्कूल कर्तृक आयोजित ऑनलाइन पाठदान क्लासे अष्टम श्रेणी शिक्षार्थी थेके बांगला क्लासे शुभेच्छा जानाच्छि। प्रिय शिक्षार्थी, ईदेर पर आज के द्वितीय क्लास। आज के जे विषयटी आमरा आलोचना करब सेटी हच्छे सृजनशील। आमरा प्रार्थी कवितार सृजनशील निये तोमादेर सामने आज के आलोचना करब। प्रार्थी कविताय दुटी सृजनशील रयेछे। प्रथमटी आमी आगे आलोचना करछि। प्रिय शिक्षार्थी, सृजनशील आलोचनार आगे उद्दीपकटी कयेकबार पढ़ा उचित, तो आमरा उद्दीपकटा एकटु पढ़ब। नादिम साहेब दामी गाड़ी हाँकिये बाड़ीदेर अफिसे जाबार पथे विजयसरणीर सिगनाले अपेक्षा करें। जीर्णशीर्ण एक भिक्षुक তার গাড়ির জানালার পাশে ভিক্ষার থালা বাড়ি দিলে তিনি জানালার গ্লাস কালো গ্লাস খুলে দেন আর ভীষণ বিরক্তি প্রকাশ করে বলেন, রাবিশ, ভিক্ষু কি দেশটা ভরে গেল। ড্রাইভার মহসিন বলে, স্যার, গরিব মানুষ কি করবে বলেন, এই ভিক্ষায় আর ও জায়গায় তাদের তারা চলে, তারা ওরা সংসার চালায়। সিগন্যাল মানে হচ্ছে কোনো কোথাও যদি সিগন্যাল ট্রাফিক দাঁড় করায় তাহলে সেটা হচ্ছে সিগন্যাল। প্রিয় শিক্ষার্থী, এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটি হচ্ছে, প্রার্থী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত। প্রার্থী কবিতাটি হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন কেন? প্রিয় শিক্ষার্থী, ক নাম্বার সৃজনশীলে এক লাইন অথবা একটি শব্দে তোরা শেষ করাটাই উত্তম। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে সাধারণত অনুধাবনমূলক। এখানে তোমরা দুটি প্যারা করতে পারো। কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন কেন? প্রথম কথা সেটা হচ্ছে, কারণ হচ্ছে সূর্য সবচেয়ে উত্তপ্ত একটি বস্তু। পৃথিবীতে সূর্যের চেয়ে শক্তি আর কোনো বস্তুর নেই এবং এটি আলো দেয়। এক কথায় সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলার কারণ হচ্ছে প্রচণ্ড উত্তাপ দেয়। দ্বিতীয় অংশ তোমরা বলবা, কেন একে জ্বলন্ত অগ্নিপিণ্ড কবি বলেছেন? কবি এই পৃথিবীতে দরিদ্র, অবহেলিত, বঞ্চিত শিশুদের মানুষের শীতকালে একমাত্র ভরসা হচ্ছে সূর্য, কারণ সূর্যের আলো দিয়ে তারা তাদের জীবন ধারণ করে, তারা টিকতে পারে, কারণ তারা কাপড় পোশাকের সামর্থ্য নেই। আর সূর্য হচ্ছে এমন একটি পৃথিবীতে একটি বস্তু যে একমাত্র আলো প্রদান করে এবং সে আলো অবিরত এবং প্রচণ্ড উত্তাপ, যার কারণে সূর্যকে কবি জ্বলন্ত অগ্নিপিণ্ড বলে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর গ নাম্বার সৃজনশীল, উদ্দীপকে নাদিম সাহেবের আচরণ প্রার্থী কবিতার কোন ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপকের নাদিম সাহেবের আচরণে প্রার্থী কবিতা কোন ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ? হ্যাঁ, অবশ্যই মূল চেতনার সাথে সেটি সাদৃশ্যপূর্ণ, বৈসাদৃশ্যপূর্ণ, কারণ ওখানে মূল যে চেতনা আলোচ্য কবিতা সেটি হচ্ছে প্রার্থী কবিতা। সেখানে বলা হয়েছে অসহায়, বঞ্চিত, দরিদ্র, আশ্রয়হীন লোকদের কথা কবি এখানে মমতা প্রকাশ পেয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি আসলে নাদিম সাহেবের যে আচরণ সেটি সেই কবিতার ভাবের সাথে সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ, কারণ এখানে তার মমতা প্রকাশ পায়নি, বরঞ্চ ঘৃণা প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, শিশির প্যারায় যে তোমরা যেটা উল্লেখ করবে সেটি অবশ্যই একটু বড় হবে। সেখানে তোমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুটি সম্মিলিতভাবে তোমরা লিখবে। ঘ নাম্বারে যেটি রয়েছে, ড্রাইভার মহসিনের অভিব্যক্তি প্রার্থী কবিতার মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি, মন্তব্যটি যথার্থ যাচাই করো। অবশ্যই মন্তব্যটি যথার্থ, জ্ঞানমূলক হয়ে গেল। এরপরে দ্বিতীয় প্যারায় তোমরা উল্লেখ করবা যে ওখানে মূল চেতনা, এখানে শুধু ভিক্ষুকের কথা বলা হয়েছে আর ওখানে আশ্রয়হীন, বস্ত্রহীন, অবহেলিত, বঞ্চিত সবার কথা প্রকাশ পেয়েছে।
এরপরে তোমরা কবিতার যে মূল বক্তব্য সেটি উল্লেখ করবে, এর সাথে উদ্দীপকের কিছু অংশ মিলিয়ে তোমরা 12-14 লাইন লিখবে। তাহলে এই প্রথম সৃজনশীলটি তোমাদের পরিপূর্ণ হবে। এ পর্যায়ে আমরা দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দ্বিতীয় কবিতাটির দ্বিতীয় সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দ্বিতীয় সৃজনশীল উদ্দীপকে যেটি বলেছে, দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তার ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। হিমশীতল, হিমশীতল তো তুষারের মতো ঠান্ডা। ৬ নম্বর প্রশ্ন, আমাদের গরম কাপড়ের অভাব কিভাবে দূর হতে পারে ব্যাখ্যা করো। সূর্যের উত্তাপ পেলেই আমাদের গরমের কাপড়ের অভাব দূর হতে পারে, জ্ঞানমূলক গেল। এরপরে এরপরে আমরা দ্বিতীয় অংশে বলবো যে আসলে আমাদের দেশের দরিদ্র, অসহায়, বঞ্চিত, শীতার্ত মানুষের সাহায্য বা কাপড় কেনার সামর্থ্য তাদের নেই, এজন্য তারা শীতকালে প্রচণ্ড শীত অনুভব করেন। যারা নিচুতলায় বসবাস করে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, তারা আশ্রয়হীন, বস্ত্রহীন, অবহেলিত, বঞ্চিত, পীড়িত। তো তাদের এই অভাবটি একমাত্র সূর্য দূর করতে পারে, কারণ সূর্য সমস্ত শক্তির উৎস, সূর্য আলো দেয়, প্রচণ্ড উত্তাপ দেয়, সূর্য একমাত্র এইসব অভাব দরিদ্র লোকদের শীত দূর করতে পারে। কবি এটাই কামনা করেছেন। ৯ নম্বর সৃজনশীলের দ্বিতীয় অংশে, ৯ নম্বর সৃজনশীলে কবিতাংশের প্রথম তিন চরণে প্রার্থী কবিতার যে দিকটির সাথে বৈসাদৃশ্য রয়েছে, অর্থাৎ পার্থক্য, এই কবিতা দুটির বৈসাদৃশ্য সাধারণত এইভাবে দেখা যায় যে এখানে দেখুন সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব, তারা ঠেলে দিল নিচে, চোখ ফেটেলো, অর্থাৎ মূল ভাবের সাথেই বৈসাদৃশ্য রয়েছে, মূল চেতনা। কারণ এখানে প্রতিবাদ করা হয়েছে শ্রমিক এদের মাধ্যমে, আর কবিতায়, প্রার্থী কবিতায় অবহেলিত, দরিদ্র, বঞ্চিত, শীতার্ত মানুষের প্রতি মমত্ব, কবির মমত্ব প্রকাশ পেয়েছে। তো তাহলে এই বিষয় নিয়ে তোমরা লিখলেই, কবিতার মূল ভাব আলো লিখবে, তাহলেই এটি হয়ে যাবে। এরপরে ৯ নম্বর সৃজনশীলের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে তা হচ্ছে উদ্দীপকের শেষ চরণের বক্তব্যে প্রার্থী কবিতার কবির অভিমতের প্রতিফলন ঘটেছে, কি ব্যাখ্যা। শেষ চরণে আংশিক প্রতিফলন ঘটেছে, পরিপূর্ণ নয়, কারণ এমন করে কি জগৎ জুড়ে মার খাবে দুর্বল। এখানে দরিদ্র, অসহায় ব্যক্তিদের প্রতি, দুর্বল ব্যক্তিদের প্রতি শোষণ নির্যাতনের কথা বলা হয়েছে। আর অপরদিকে যে দুর্বল কবিতায়, প্রার্থী কবিতায় সাধারণত প্রকাশ পেয়েছে অসহায়, দরিদ্র, শীতার্ত এবং নিচুতলার মানুষের কথা, যারা দুর্বল তাদের কথা। পরবর্তী প্রথম প্যারায় এই কথাগুলো লিখবে, দ্বিতীয় প্যারায় লিখবে যে আসলে প্রার্থী কবিতায় অসহায়, দরিদ্র, বঞ্চিত মানুষের কথা বলা হয়েছে। তারা শীতে কাপড় পায় না, পোশাক পায় না, কেউ তাকে সাহায্য সহযোগিতাও করে না, বরঞ্চ তাদের সাথে। এরপরে তৃতীয় প্যারায় তোমরা ডিটেলস লিখবে বিশদভাবে, উদ্দীপকের সাথে মিলে, যেমন উদ্দীপকের কথার সাথে এই কথাগুলো বলা যেতে পারে যে আসলে আমাদের যারা কুলি বা নিচু শ্রেণীর লোক আছে, তারা শুধু উঁচু শ্রেণীর লোকদের নির্যাতনের শিকার হয় এবং বিভিন্ন অত্যাচারের শিকার হয়, তারা সঠিক, তাদের প্রতি ন্যায় বিচার করা হয় না, অথচ তাদের পরিশ্রমে সভ্যতা গড়ে উঠেছে। আর প্রার্থী কবিতায় আমরা দেখতে পাচ্ছি অসহায়, দরিদ্র, নিম্ন শ্রেণীর মানুষ যারা ভাসমান, বিভিন্ন জায়গায় ঘুমে, তাদের শীতের সময় প্রচণ্ড শীতে বস্ত্রের অভাব, অথচ তাদের ঘামে বা পরিশ্রমে এই সভ্যতা গড়ে উঠেছে। তো এইভাবে কবিতার মূল ভাব বা পাঠ করে যদি পড়ে তোমরা লিখতে পারো তাহলে এটি হয়ে যাবে। আর শেষ প্যারায় তোমাকে লিখতে হবে যে
আসলে উদ্যোগের শেষ জনের বক্তব্য প্রার্থী কবিতার অভিমতের প্রতিফলন আংশিক ঘটেছে, এটা নির্দ্বিধায় বলা যায়। কারণ ওখানে দুর্বলদের প্রতি যে নির্যাতন বা করা হয়েছে বা তাদের প্রতি অবহেলা করা সেই কথা বলা হয়েছে, এখানেও আলোচ্য কবিতায়ও কিছুটা বলা যায় যে শুধু দরিদ্র শ্রেণীর কথা এখানে বলা হয়েছে, কিন্তু অসহায় বঞ্চিতদের কথাও এই কবিতায় উল্লেখিত আছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ।